জিকির জিকিরকারীকে মশহুর বানায়, জিকির জিকিরকারীকে স্মরণীয় বানায়, জিকির জিকিরকারী মাহবুব বানায়, সকলের প্রিয় বানায়। সুবহানাল্লাহ। ওই দরগাতে দোকানদারি করে, আমি জিজ্ঞেস এই সহবরাতে কত বেচছেন? সারা বছর যা বেছে না সহবরাতে তার থেকে বেশি বেছে। এত বছর পরে এসে সহবরাতে এত বেশি বেচতেন কি লিখা? শাহজালাল ইয়ামানি যে জাকির ছিল, সুবহানাল্লাহ, এটার নামের লোকে কেউ জুটলেই মজকুর হয়ে যায়। তাহলে জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে সুলতান বানায়, জিকির জাকিরকে আজিজ বানায়, জিকির জাকিরকে গনি বানায় বিলা মাল, জিকির জাকিরকে আজিজ বানায় বিলা আশিরা, জিকির জাকিরকে সুলতান বানায় বিলা মুলক, বাদশাহ ছাড়া বাদশাহ বানায়, মাল ছাড়া ধনী বানায়। সুবহানাল্লাহ। মাল ছাড়া কি বানায়? ধনী বানায়। মাল ছাড়া, মাল নাই লেকিন ধনী। সুবহানাল্লাহ। ওরে মাল নাই প্রত্যেক বছর হজ করে, মাল নাই প্রত্যেক বছর উমরা করে, মাল নাই প্রত্যেক মাসে মাসে উমরা করে, কি নাই? কিন্তু কি নাই বলেন না? কোনো আত্মীয় স্বজন নাই লেকিন যেদিকে যায় সেদিকে মানুষ ভালোবাসে। সালাম আলাইকুম। আচ্ছা, আমরা যদি আসল জিকিরওয়ালা হইতাম তো কি অবস্থা? আমরা তো দুই নম্বর, আমরা তো ডুবলি ডুবলি সুরদর্শী সুরদর্শী। যদি হাকিকত হইতাম হুজুর, আমরা যদি হাকিকত হইতাম, বেশি পড়তে হবে না, অল্পই পড়ে শুদ্ধ করে ঠিক হয় না ইনশাল্লাহ? বলেন অল্পই পড়বো, আর যদি শুদ্ধ হয় বেশিও হয় তো কেমন হবে? কি শোনায় নুরুন আলা? তাহলে এক নিঃশ্বাসে পড়বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পানি শেষে আপনি বলবেন হুজুর এগুলো বুঝি ওয়াজের বিষয় না? এগুলো বুঝি ওয়াজের বিষয়? আপনারা সবাইও মিলে বলেন এগুলো ওয়াজ হইল না, আমার রব বলবে না এগুলোই ওয়াজ। একবার বলা, একবার একবার শুধু একবার, একবার সুবহানাল্লাহর নেকি যদি কবুল হয়ে যায় এই লোকটা নিশ্চিত জান্নাত, নিশ্চিত জান্নাত। যেই শব্দ জমিন থেকে আসমান নেকি দিয়ে ভরে দেয়, এই শব্দটা কত ভালোবেসে বলা উচিত ছিল, কত সুন্দর করে বলা উচিত ছিল এবং কতবার বলা উচিত ছিল। ঘুমোতে ঘুমোতে বলা, উঠতে উঠতে বলা, চলতে চলতে বলা, ফিরতে ফিরতে বলা, গাড়িতে বলা, বাড়িতে বলা, মসজিদে বলা, রাতে বলা, দিনে বলা, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বলি ঠোঁট নড়বে জমিনে, আমার ঠোঁট নড়ে জমিনে, আমার রবের ঠোঁট নড়ে আরশ আজিমে। এবার প্রশ্ন, আমার ঠোঁট নড়বে কতক্ষণ? আমার ঠোঁট নড়বে হুঁশ আছে যতক্ষণ, আমার ঠোঁট নড়বে আমার জীবন আছে যতক্ষণ, রবের ঠোঁট নড়বে কতক্ষণ? রব থাকবেন যতক্ষণ। এই জন্যই তো জিকির জাকিরকে মশহুর বানায়, জিকির জাকিরকে মশহুর বানায়। বলেন জিকির জাকিরকে মশহুর বানায়, জিকির জিকির করনেওয়ালাকে জিকিরকৃত বানায়। এতক্ষণ জিকির করলাম আমি, এবার আমার জিকির করবেন তিনি। আমি জিকির করলাম কার? আল্লাহ জিকির করবে কার? তবে হ্যাঁ, আমার জিকির কেমন? আমি যেমন, রবের জিকির কেমন? রব যেমন। কি এই জন্যই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর জমানায় তাকে কয়জনে চিনত, এখন তাকে কয়জনে চিনে? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহর জমানায় তাকে কয়জন চিনত, এখন তাকে কয়জনে চিনে? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহর জমানায় বাংলাদেশের মানুষ কতজন ছিল? কত কত? দু চার লাখ ছিল, দু চার কি
এখন কত কোটি? তখন বেশি চিনছে না, এখন বেশি চিনে ভালো বলবেন না। এটা বাংলাদেশের একজন মানুষ আছে নি পুরুষ যে জীবনে শাহজালাল ইয়ামানের নাম জীবনে শুনে নেই। যেহেতু জীবনের জীবন কাটিয়েছে জিকির দিয়ে, জীবন ছিল জাকের, এখন হয়ে গেছে মজকুর, ছিলেন জাকের, ছিলেন কি, এখন হয়ে গেছে কি বলেন মজকুর। জাকের মানে হলো সাবজেক্ট ইসমে ফাইল জিকিরকারী, অবজেক্ট ইসমে মাফউল জিকিরকৃত। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি তুমি যদি জাকির হও, আযকুরকুম আমি তোমাকে মজকুর বানাবো। সাড়ে চারশো বছর পরের শাহজালাল ইয়ামানি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হলো কেন বলেন? আপনাদের সিলেটের শাহজালাল সাহেব ঢাকা গেল কেন? রহিমাহুল্লাহ, এত বছর পরে এই নামটা শাহজালাল, কি নাম, কি নাম আন্তর্জাতিক বিমানবন্দর হলো কেন? সৌদিয়ার মেয়েটা কি বলে, সৌদিয়ার মেয়েরা স্পিকারে কি বলে, কি হযরত শাহজালাল মাচারাত জুয়েলি বলেনি, বলে না? আমি কি সৌদিয়ার মেয়ে, তুমি আমাদের শাহজালাল ইয়ামানির নাম বলো কেন? কি বুঝা গেছে? জাকের হলে মজকুর হয় বলেন, জাকের হলে কি হয়, জাকের হলে আর কি কি হয় বলি, জাকের হলে মাহবুব হয় বলেন, জাকের হলে কি হয়, জিকির জিকিরকারীকে মজকুর বানায়, জিকির জিকিরকারীকে স্মরণীয় বানায়, জিকির জিকিরকারী মাহবুব বানায়, সকলের প্রিয় বানায়। সুবহানাল্লাহ, ওই দরগাতে দোকানদারি করে, আমি জিজ্ঞেস এই সহবরাতে কত বেচছেন? সারা বছর যা বেছে না সহবরাতে তার থেকে বেশি বেছে, এত বছর পরে এই সহবরাতে এত বেশি বেচতেন কি লেখা? শাহজালাল ইয়ামানি যে জাকির ছিল, সুবহানাল্লাহ, এটার নামের লোকে কেউ জুটলেই মজকুর হয়ে যায়। তাহলে জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে সুলতান বানায়, জিকির জাকিরকে আজিজ বানায়, জিকির জাকিরকে গনি বানায় বিলা মাল, জিকির জাকিরকে আজিজ বানায় বিলা আশিরা, জিকির জাকিরকে সুলতান বানায় বিলা মুলক, বাদশাহী ছাড়া বাদশাহ বানায়, মাল ছাড়া ধনী বানায়। সুবহানাল্লাহ, মাল ছাড়া কি বানায়, ধনী বানা মাল ছাড়া, মাল নাই লেকিন ধনী, ওরে মাল নাই প্রত্যেক বছর হজ করে, মাল নাই প্রত্যেক বছর উমরা করে, মাল নাই প্রত্যেক মাসে মাসে উমরা করে, কি নাই, কিন্তু কি নাই বলেন না? কোনো আত্মীয় স্বজন নাই লেকিন যেদিকে যায় সেদিকে মানুষ ভালোবাসে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যদি আসল জিকিরওয়ালা হইতাম তো কি অবস্থা? আমরা তো দুই নম্বর, আমরা তো ডুবলি ডুবলি সুরদর্শী সুরদর্শী, যদি হাকিকত হইতাম মুজুর, আমরা যদি হাকিকত হইতাম, আল্লাহ আমাদেরকে হাকিকত বানিয়ে দেন। রমজানের প্রথম দুই কাজ, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম বলেন, ব্যাস দিনের বেলায় কি, রাতের বেলা রোজার এক আশ্চর্য খুসুসুয়ত হইল, রোজার আশ্চর্য বৈশিষ্ট্য হইল, রব যেন বলেন আমিও খাই না, দেখ আমার এই বন্ধুটাও খাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না, আমিও খাই না আমার বন্ধুটাও কি খাচ্ছে না, দেখো দেখো আমিও খাই না ও খাচ্ছে না, ও খাচ্ছে না কি লেগে রে, তারা কত আমি আজলি, তারা কত আমি আজলি, ও সারা বগুলি আজলি আমার জন্য ছেড়ে দিয়েছে, রোজা রাখছো কি লেগা, আমার জন্য খাবার ছেড়ে দিয়েছে, আমার জন্য পানিও ছেড়ে দিয়েছে, এই জন্য কথা দিলাম ওকে পানি আমি খাওয়াবো, কথা দিলাম ওকে পুরস্কার আমি দিব,
ওকে পুরস্কার কি? আমি দিব, আমি দিব। তো রব যদি দেন কত দিবেন? সব ফেরেশতা দিয়ে যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে রবের দেওয়া শুরু হবে কি? আর আরেক তরজমা, ওয়ানা উজজা বিহি, আমি দিব না, আমি দিতাম না, ওকে পুরস্কার সব দেওয়ার সাধ্য আমার নাই, ওকে আমি পুরস্কার দিব না, আমি পুরস্কার হব। কি বলেন বলেন? আমি নিজেই তার পুরস্কার, আমি হব। আমি যদি হই আর কি লাগবে?